হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলটিতে। আজ ভাদ্র মাসের সংক্রান্তির রাত্রে কাউকে না বলে চুপচাপ রেখে দিন চালের পাত্রে এই একটি সামান্য জিনিস। মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবের দেবের কৃপায় আর্থিক উন্নতি আপনার হবেই হবে। এই ক্রিয়াটি করার জন্য আপনাদের প্রত্যেককে একটি ভি আকৃতির গ্লাস, স্টিলের গ্লাস নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এবং নিতে হবে 5টি হলুদের গাঁট, আর একটি 1 টাকার কয়েন অথবা 2টিও নিতে পারেন। এবং নিতে হবে আপনাকে একটি লাল রঙের ধাগা বা লাল কার, যাকে বলা হয়। হ্যাঁ বন্ধুরা, আর লাগবে চাল। হ্যাঁ বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, এই ক্রিয়াটি আপনারা বৃহস্পতিবার অথবা শুক্রবার, হ্যাঁ এই 2টি বারেই করতে পারেন। আর যেহেতু আজ ভাদ্র মাসের সংক্রান্তি, তাই আজকের দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। তারই সঙ্গে রয়েছে আজ একাদশীর যোগ। হ্যাঁ, আজ পার্শ্ব একাদশী, তাই সংক্রান্তি এবং একাদশীর যে মহাযোগ তৈরি হচ্ছে, তাই আজকে আপনারা চালের পাত্রে কাউকে না বলে এই একটি জিনিস রাখবেন। টাকার বৃষ্টি হবে বা আপনার জীবনে এত পরিমাণে আর্থিক উন্নতি ঘটবে যেটা আপনার কল্পনারও বাইরে। এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই। দেখুন বন্ধুরা, মনে যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে ক্রিয়াটি করতে যাবেন না। হ্যাঁ, নিষ্ঠার সহিত আন্তরিকতার সঙ্গে ভক্তি ভরে আপনাকে ভগবানের উপরে বিশ্বাস রেখে করতে হবে। আর যদি আপনার মনে কোনো দ্বিধা থাকে বা মনের মধ্যে খুঁতখুঁতানি নিয়ে আপনি এই ধরনের ক্রিয়া বা টোটকা বা উপাচার করতে যাবেন না, এতে আপনি সফল হবেন না 100%। তাই সম্পূর্ণ বিশ্বাস রেখে, ভরসা নিয়ে কাজটি করুন, আপনি অতি অবশ্যই এর রেজাল্ট একদিন পাবেন। তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক সেই উপাচারটি কি, আপনারা কিভাবে এই কাজটি আজকে করবেন। প্রথমে বলে রাখি, আপনারা এই ক্রিয়াটি অবশ্যই আপনার বাড়ির ঠাকুর ঘরে বসে করবেন, বা যেখানে আপনি ঠাকুরের আপনার ইষ্ট দেবতার পুজো আর্চা করেন। আর এই ক্রিয়াটি আপনি মা লক্ষ্মীর ছবি বা মূর্তি কিংবা ধনদেবতা কুবের দেবের ছবির সামনে বসে করতে পারেন। যে ভি আকৃতির স্টিলের গ্লাসটি নেবেন, সেটি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। সেই গ্লাসের মধ্যে আপনি যে 2টি 1 টাকার কয়েন নিয়েছিলেন, সেই 1 টাকার কয়েন 2টি রেখে দেবেন প্রথমে। তারপর রাখবেন 5টি হলুদের গাঁট, যেগুলি আপনি সংগ্রহ করে রেখেছেন, সেই হলুদের গাঁট। এবং আপনি কিছুটা পরিমাণ চাল অতি অবশ্যই ওই গ্লাসে ভরপুর করবেন, অর্থাৎ পূর্ণ করে দেবেন চালে। এবং একটি লাল কাপড় লাগবে, ছোট্ট মতো একটি লাল কাপড় ওই ভি আকৃতির গ্লাসের মুখটা বন্ধ করার জন্য, অর্থাৎ ঢেকে দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, তা কাপড়টি দিয়ে গ্লাসটি মুখটা ঢেকে দেবেন, এবং যে লাল রঙের কার বা ধাগা যেটি নিয়েছিলেন, সেই সুতোটি দিয়ে ভালো করে মুখটি বেঁধে নেবেন প্রথমে। এই হয়ে গেল গ্লাসটা তৈরি। কিন্তু এইভাবে গ্লাসটা তৈরি করে নিলেই তো শুধু হবে না, এর মধ্যে আপনাকে শক্তি দিতে হবে, অর্থাৎ মন্ত্র উচ্চারণ করে এই গ্লাসটিকে আপনাকে একটি শক্তিশালী জিনিসে পরিপূর্ণ করে তুলতে হবে।
সবথেকে বলা ভালো মন্ত্রপুত করে তুলতে হবে। হ্যাঁ বন্ধুরা, তা এবার আপনারা কোন মন্ত্রটি জপ করবেন এখন হয়তো সকলের মনেই এই প্রশ্নটি জাগছে। আপনারা এই গ্লাসটি ওই চাল সমেত এবং ভেতরে হলুদের গাঁটটা এক টাকার কয়েন রয়েছে সব শুদ্ধ আপনার হাতে ধরবেন আর এই মন্ত্রটি তিনবার জপ করবেন। মন্ত্রটি হলো ওং মহালক্ষ্মী বিদ্যাহে মহাশ্রীয়ৈ ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াত্। আপনারা এই মন্ত্রটি তিনবার জপ করে গ্লাসটিকে মন্ত্রপুত অর্থাৎ শক্তিশালী করে তুলবেন। কিন্তু আরও একবার বলছি, ভালো করে মন্ত্রটি শুনুন। ওং মহালক্ষ্মী বিদ্যাহে মহাশ্রীয়ৈ ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াত্। বন্ধুরা, এটি মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। এই মন্ত্র পাঠের মাধ্যমে আপনি আপনার জীবনে চরম আর্থিক উন্নতি করতে পারবেন। তাই ঠিক ঠিক উচ্চারণ সহ আন্তরিকতার সঙ্গে নিষ্ঠা ভক্তি নিয়ে মনের মধ্যে বিশ্বাস রেখে মা লক্ষ্মীকে স্মরণ করে এই ক্রিয়াটি করুন। এরপর এই গ্লাসটি নিয়ে কী করবেন? এই গ্লাসটি আপনাকে আপনার বাড়িতে যে কোনো ঘরের দক্ষিণ পূর্ব কোণে রেখে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ পূর্ব কোণে। তা আপনারা যদি দক্ষিণ পূর্ব কোণে বাড়ির আপনার ঘরের মধ্যে রাখেন, কতদিনের জন্য রাখবেন নিশ্চয়ই ভাবছেন। আপনারা এক মাসের জন্য রেখে দেবেন এই জাগ্রত মন্ত্রপুত গ্লাসটিকে। আপনি তারপর এই গ্লাসটির মুখটা খুলে এই যে চাল রেখেছিলেন সেই চাল কিছুটা পরিমাণে বার করে পাখিদের খাওয়াবেন। হ্যাঁ, পাখিদেরকে খেতে দেবেন। আর বাকি অবশিষ্ট চাল আপনি পায়েস রান্না করবেন। হ্যাঁ, যতটুকুনি থাক না কেন পায়েস রান্না করে সেটি আপনি কোনো গরিব শিশু অসহায় দুস্থ মানুষদের তাদেরকে খাইয়ে দেবেন। এটা মনে রাখবেন, এই খাবারটি আপনি খাওয়াচ্ছেন কোনো পাখি বা কোনো দুস্থ মানুষকে নয়, স্বয়ং ঈশ্বরকে খাওয়াচ্ছেন। তা এই রকমটা যদি আপনি করতে পারেন না, আপনাদের আর্থিক উন্নতি কোথায় যাবে বা অর্থ ভাগ্য ঠিক কীভাবে খুলবে সেটা আপনারা এখন বুঝতেই পারছেন না। কিন্তু একটা কথা, ঘরের মধ্যে রাখবেন, বাড়ির বাইরের কেউ বা আপনার আত্মীয় পরিজন কেউ যদি জিজ্ঞাসা করে এই গ্লাসটি সম্পর্কে, আপনারা কেউ কিন্তু কিচ্ছু বলবেন না। যদি বলে দেন এই গ্লাসটির মধ্যে কী রয়েছে বা কী হবে এটা দিয়ে, তাহলে এর প্রভাব কমতে শুরু করবে আর আপনার মনোবাঞ্ছা মনস্কামনাটি পূর্ণ হবে না। ধন্যবাদ।